নিম্নচাপজনিত টানা বৃষ্টির মধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে নদীবক্ষে জল ছাড়া হলো। সোমবার বিকেল 3টা নাগাদ ব্যারেজ থেকে 84,550 কিউসেক জল ছাড়া হয়েছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ায় চরম আতঙ্কে দামোদর তীরবর্তী বরমানা বারিশালাপাড়া ও মাঝের মানা পল্লীশ্রী মানাচরে কৃষিজীবী মানুষ। মূলত শাকসবজি ও মৌসুমি ফুল চাষ করেই তারা জীবিকা নির্বাহ করেন। শারদোৎসবের আগে গাঁদা ফুলের জমিতে জল ঢুকে পড়ায় চরম আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। ওই এলাকার চাষিরা জানিয়েছেন, পুজোর আগে এই বৃষ্টি তাদের অনেক ক্ষতি করে দিয়ে গেল। বিঘার পর বিঘা গাঁদা ফুলের জমিতে জল জমে আছে, এখন সব ফুল পচতে শুরু করেছে, ফলে পুজোর আগে রোজগারের পথও বন্ধ। বিঘা জায়গা আছে পুরো ভেঙে, মানে ফুল সব পচে গেছে, মানে এরপর আর ফুল হবে না, যা অবস্থা। পুজোতে এখন কিছু করার নেই, যদি ফুলটা বিক্রি করতে পারতাম তাহলে কটা পয়সা হতো, তা পুজোটা ভালো মতো কাটতো। এক বিঘা জায়গা আমার জমিতে আছে, ওই মানে এখান থেকে 15 মিনিট লাগে যেতে। আবার ওইখানে আছে 10 কাঠার মানে বেশি ফুল হবে, বরবটি আছে, লাউ আছে, ফুল আছে, তো বৃষ্টিটা তো দেখতেই পাচ্ছেন, সব এই গাছ ভেঙে চুড়ে ফুল ফুল সব নষ্ট হয়ে গেছে। যে কি করব, এই ফুল তুলতেও তো আমাদের অসুবিধে, সামনে তো পুজো, এখন যে এই দুর্যোগে যে আমাদের কত ক্ষতি হয়ে গেল, এখন যে এই ক্ষতিপূরণ আমরা কী করে করব সেটাই চিন্তা করছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।